মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিন, এরা পলায়ন করে মৃত্যু থেকে, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু এদের সাথে সাক্ষাৎ করবে। কোথায় যাচ্ছেন? ইউর অর্গানিক ফুড ক্যান নট ইনক্রিজ ইউর লাইফ, ইট ক্যান গিভস ইউ সাম ফিজিক্যাল স্ট্রেংথ, ইট ক্যান কিওর ইউর সাম ডিজিজ, বাট ইট ক্যান্ট ইনক্রিজ ইউর লাইফ। আপনার এই সুস্বাস্থ্য, এই জিম, এই খাবার দাবার মেনটেন, এই সুন্দর জামা কাপড় পরিধান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়ায় সহযোগিতা করবে। কার দয়ায়? কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না, জীবন কি হবে না? আল্লাহ তাআলা তাই বলছেন, কুলিন লিল মাউত, বলে দিন এদেরকে মৃত্যু, তাফিরুনা মিন, যা থেকে এরা পলায়ন করে, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদেরকে মোলাকাত করবেই করবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে, যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের, ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ, ইয়ালামুন হিন্দুটাও জানে, ইয়ালামুন মুসলিমেরটাও জানে, ইয়ালামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাও জানতো, ইয়ালামুন মুনাফিক, কাফির, ফাজির, মুশরিক সবারটা জানে, কি জানে? মা তাফআলুন, যা তোমরা করো, এটা হতে পারে এইবার বদ্ধ ঘরে অথবা জনসম্মুখে। কি আছে লেখকবর্গ, তারা কি জানে বলেন তো? তারা কি জানে লেখকবর্গ, কি জানে? যা আপনারা আর আমরা করি সবই জানে লেখকবর্গরা। যাই হোক, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিইজনিল্লাহি তাআলা লোহাগাড়া যেতে হবে, প্রায় 490 কিলোমিটার এখান থেকে আগামীকালকে মাহফিল ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, মনে কষ্ট নেবেন না, আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না, আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম, মন খারাপ করি না কিন্তু। হ্যাঁ, এই যে সবাই শুনতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কিন ইয়ানি আল ফজর কুল মসজিদ ফাদিক, ফজরের সব মসজিদ খালি, দেয়ার ইজ নো বেনিফিট। আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে। মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া, পৃথিবীর উন্নত দেশের মানে কী বলে এটাকে, মানে কী বলবো আপনাকে, কোনো মানে প্রিন্সিপাল, মানে কী বলবো আপনাকে, কোনো প্রফেসর লেভেলের কারো পুরো মাসের বেতন যদি 1 লাখ টাকা ধরা হয়, ডেলি তার বেতন 3000 টাকা পড়ে না, কিন্তু একমাত্র এই হুজুর আমরা যারা কথা বলি ডেলি বেতন পড়ে যায় 20,000, 25,000, 30,000। তাও কতক্ষণ? 1 ঘন্টা টাইম। এখন বলবেন যে 10 ঘন্টা লাগে, আসছি না আমি, আরে তো স্কুলও তো যেতে হয়, কলেজও তো যেতে হয়, সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য। কিন্তু আপনারা বড় বোকা, আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না, আমি খেলে আপনার পেট ভরে, আমি খেলে আপনার পেট ভরে, আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে, তো আমার এই বলা যদি আপনি না মানেন আপনার কোনো লাভ হবে না, সেম টু সেম। বুঝাতে পারছি না, পারিনি? যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা মানুষ, আল্লাহকে ভয় করো। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। وهو الذي انشأ لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون, তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তকরণ, অনুভব, অনুভূতি সৃষ্টি করেছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। وهو الذي ذرأكم في الارض واليه تحشرون, আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তাআকিলুন, এবং আল্লাহর অধিকারী রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা। ক্বালু আইযা মিতনা وَكُنَّا تُرَابْ وَعِظَامْ أَإِنَّا لَمَبْعُوثُونَ, আমাদের মৃত্যু হলে আমরা, আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায়, আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাশরের মাঠে জীবিত হব? আল্লাহ আমাদের হিসাব নেবে? لَقَدْ أُعِدْنَا نَحْنُ وَآبَاؤُنَا هَذَا مِنْ قَبْلُ
ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও, এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না। গাফেল হইল না, আমাদের পূর্বে যত কাউম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, নামাজের কথা বলা হতো, তাওহীদের কথা বলা হতো, সুন্নতের কথা বলা হইতো, ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো, তারা বলতো যে আচ্ছা আমরা যদি মরে মাটিতে মিশে যাই তাহলে কি আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে? বরং ধুর, এইসব কথাবার্তা হচ্ছে উপকথা। কি কথা? এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে, এরকমই কথাবার্তা, এর কোনো বাস্তবতা নেই। আপনারা এরকম গাফেল হইয়েন না। দেখুন, যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে। গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো, ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদীদ লিইযিল্লা আন সাবীলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক, অপমানজনক, অবমাননাকর শাস্তি। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শুকরের মতো। এই গান বাজনা থেকে বিরত থাকুন। মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো। তোমার রব তোমাকে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না, কাকা আপনার গান না শুনলে অটো চলে না, চাচা আপনার গান না শুনলে অটো চলে না, চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না, বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শুনো তোমার রব কি বলছে, বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে, চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে, যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে, এত মহান রব তোমাকে বলছে। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম, ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না, হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না, হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না, হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও, তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে, আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউবাশশারুনাহুম ও মুহাম্মদ
সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জেনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফুরি মনে করে না। ইউবাসসালুহুম, আপনি দেখবেন ইয়াউদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিহিম বিবানি, তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়াসাহিবাতিহি ওয়াখি, অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম, এই জন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না, খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে, মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউবাসসারুনহুম ইয়াউদুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিহিম বিবানি, সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে, এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন, যার আকিকায় দশটা গরু জবাই হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে, এত আদরের ছেলে, যেই ছেলে সাত খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না। আপনি বাবা আপনাকে বলছি, ভাইয়া চাচা, যদি খালি অপরাধী হয় মরো, তবে শুনো সুরা মারিজা, আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়াখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওমান ফিল আরদি জামিয়া সুম্মা ইয়ানজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না, তুই অপরাধী তোকে লাগবে, স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী তোকে লাগবে, জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা কইরাল আমি আছে, এই বেটা আমি আছি না, তুই যা, এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে, আল্লাহ বলবে যে না তোকে লাগবে, ও বলবে ওমান ফিল আরদি জামিয়া, অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে, জমিন আর জমিনে যা কিছু আছে, সুম্মা ইয়ানজি, এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন, সুম্মা ইয়ানজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব, যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে, যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব, সুস্থ হতে চাও, চাও সুস্থ করে দেব, জান্নাত চাও, চাও দিয়ে দেব, এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো, আমার সাথে শিরিক করো না, এত দয়ালু রব। সেদিন ওই অপরাধ হয়ে, অপরাধী হয়ে যদি মারা যান, অপরাধী হয়ে যদি মারা যান, তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট, বোঝা যায় না, বলা যায় না, ভাষা নাই, কিন্তু কিছু একটা ছোট, বাস এর এর ছোট আর কিছু নাই, এটা বলা যায় না, নাম কি, হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে, এত দয়ালু সুবহান আল্লাহ, যিনি এত দয়ালু রব, এই এত দয়ালু রব কি বলবে জানেন, খেল্লা না, অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী, অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে, আল্লাহ বলবে খেল্লা না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের মাথার চামড়া খসে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম অহংকারীকে ডাকবে, সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো, যুবক জানা থেকে বেঁচে থাকো, যুবক দিনই বোনের দরকার নাই ফেসবুকে, যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না, আলেমরা আছে বক্তব্য দেয়, আলেমরা আছে বই লেখে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায়, তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না, যুবক মা ও বোন
দাঁড়িয়ে থাকলেই তাকে বিশ্বাস করে তার সামনে আসা যায়, একথা ভুল। যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায়, একথাই সঠিক। দাঁড়িয়ে টুপি লম্বা জুব্বা ঝাড়ফুঁক করে মাথা ব্যথা চলে যায়, বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায়, এই রকম লোককে দেখা দেওয়া যায়, কথা বলা যায়, এ কথা ভুল। সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায়, যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া হারাম। বুঝে নিতে পেরেছি? আল্লাহকে ভয় করবেন। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করবো। জাজাকুমুল্লাহ খায়র ওয়া আহসান জাজা। আল্লাহ তাআলা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। যারা বিভিন্ন মানে পদে পদোন্নীত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন, তাদের সময় কারো মূল্যবান, কারো অতীব মূল্যবান। সবাই যার যার সময় ব্যয় করেছে, আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।